नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। এটা নলেজ এসছে এবং আমরা তো বারবার দেখছি এই সিন্ডিকেট রাজ পয়সা নিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের ফটো তোলা হচ্ছে। এমডি মবিন আনসারি উর্ফ রাজা নামে কোনো নেতা আছে তৃণমূলে, তারা একটা টোকেন ইস্যু করছে, তাদেরই ফটো তোলা হচ্ছে। এবং আমাদের যেটা বলা হয়েছিল যে কর্পোরেশনের লোক তার টোকেন ডিস্ট্রিবিউশন করবে, সেই টোকেন ডিস্ট্রিবিউশন হয়েছে, কিন্তু যতক্ষণ না ওই পার্টি অফিস থেকে টোকেন আসছে ততক্ষণ তাদের ফটো তোলানো হচ্ছে না। তো এই এটা আমাদের কাছে এসছে এবং আমরা জানি এই সব ভেলকি চলছে তৃণমূলের, এবং তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধেই আমাদের লড়াই। টোকেন নাম্বার নাম্বার যে আগে আসবে তাকে দেবে কার্ডটা করার জন্য। কে দিচ্ছে এটা? রাজা বলে লেখা আছে, সে দিয়েছে। রাজা রাজা কে আছে? কেন কি এবারে যার আগে লাইন সে পাবে, তার যদি প্রুফটা আছে সে পাবে মনে হয়। এই যে কার্ডটা স্লিপটা দিয়েছি, মানে টোকেন থাকলেই আপনি লাইনটা পেয়ে যাবেন। হচ্ছে না, যার নাম আছে তোমার সেটা হবে, যার নাম এসেছে হবে। আমার নাম এসেছে, আমার ফোন করেছি, এই টোকেনটা লাইনে যে মানে যে আগে এসেছে নম্বরটা দিয়ে প্রথম পাবে। এমন ঝামেলা হয়, মনে করো এমন হতে পারে যে আমি সকাল থেকে এসেছি কিন্তু আমি পেলাম না, সে গ্রামের লোক অসহায় পেয়ে গেল। কোথায় থেকে এসেছেন? হাতির বলে পড়ে। কী নাম? হাতে ফকির দিব। কেউ ইহাঁ পে কেউ আয়? স্বাস্থ্য সাথী কার্ড বানা। তো আপ রাতে কাহাঁ পে? রানি। তো ফির ইহাঁ পে? এড্রেস এড্রেস কে প্রবলেম, वार्ड हमारा 36 नंबर पड़ता है दीदी। यहाँ आप लोग कौन कौन आए हैं? हम हैं, परिवार है, बच्चा है। कैसे हैं आप लोग? बस तकलीफ हुआ है कि मान लीजिए आप लोग रानीगंज में रहते हैं फिर यहाँ आकर बहुत ज़्यादा सुबह उठ गया है। क्या नाम है आपका? नीरज। देखो ये प्रॉब्लमटा हमारे कॉर्पोरेशन नहीं बा दीदी नहीं, এই প্রবলেমটা হচ্ছে মানে কম্পিউটার যে আছে, যে ডাটা এন্ট্রি হচ্ছে সেটাতে কোনো জায়গায় ডাটা মিস হচ্ছে, তার জন্যে চলে যাচ্ছে। এবারে আমি দেখেছি নেমতপুরের অনেক লোক, নেমতপুরের আমার মানে জানাতো লোক, মানে অনেক লোক আসানসোলে যে করিয়ে এসেছে, কারণ ওদের যখন এইখানে ক্যাম্প ছিল স্বাস্থ্যসাথী কার্ডের যখন ক্যাম্প হয়েছিল নেমতপুরে, তো ওনারা গিয়েছিলেন নেমতপুরে কিন্তু ওদের ডাটা মানে ম্যাচ হয় নাই আর কম্পিউটারে আসে নাই, তার জন্য ওনাদিকে আসানসোল যেতে হয়েছে। আমার নিজস্ব দাদা উনি আসানসোল গিয়ে করিয়ে এসেছেন। ওই রকম অনেক দু চারটা আছে, সে কোনো বড় সমস্যা নেই। তো যাদের এসেছে ধরুন মানে কুলটির লোক আছে রানীগঞ্জ চলে গেছে, ওইখানে গেলে হয়ে যাবে, সে কোনো প্রবলেম হচ্ছে না, লোকে আসছে করে নিয়ে আসছে। দাদা আরও একটা জিনিস দেখা গেল, লোকজনের অভিযোগ রয়েছে কি যেহেতু শাকতলিয়া হাই স্কুলে ওই মবিন রাজা রাজা বলে যদি টোকেনটা যদি থাকছে তো তখনই ওরা স্বাস্থ্যসাথী কার্ডটা করাতে পারছে, যদি নাই তো ওদেরকে ঘুরিয়ে দেওয়া যায়। না না, রাজার তো কোনো মানে কার্ড দেওয়ার দরকার ইয়ে নাই, হ্যাঁ অথরিটি নাই, সে দিতে পারে না। আর স্বাস্থ্যসাথী কার্ড যাদের হচ্ছে তাদের নেট থেকে বার করে নিচ্ছে ইউআরএন নম্বরটা, এবং আমাদের যারা আঙ্গনবাড়ি কর্মী আছে তারা ঘরে ঘরে যে স্লিপ দিয়েছে তারা স্লিপ নিয়ে আসছে, ওইখানে লাইন দিয়ে করেছে।